মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ক্লাসরুমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে ছাত্রকে মারধরের অভিযোগ এক বেসরকারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তালাই মোড়ে এক বেসরকারি স্কুলের ঘটনা। জানা যায় ওই স্কুলেরই সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ শামীম হোসেন শনিবার থেকে স্কুল ছুটি হওয়ায় হোস্টেল থেকে ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় ছাত্রের দেহে মারের আঘাত লক্ষ্য করেন বাবা। এরপরেই ছাত্রকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের ছাত্রের বাবার। বলছে হ্যাঁ স্যার, কালকে এরকম আমি স্কুলে আমি স্যার চেঁচাইনি, ঘরে মানে ক্লাসরুমে সবাই স্যার চেঁচামেচি করছিলো, এরকম আমাকে আরও পাঁচ ছজনকে 10-11 জনকে স্যার টেনে মাস্টার সব নিয়ে গিয়ে অফিস রুমে মানে ধরে দরজা লাগিয়ে সবকে মানে বেধড়ক মার। কজন মিলে? হ্যাঁ 10-11 জন মাস্টার স্যার, 7-8 জন মাস্টার। কেন মারলো? কেন মারলো? কেন বলতে চেঁচামেচি করার জন্য। এখন চাইছি আর কোনো একটা মানে মীমাংসা যাই হোক, অন্যদিকে ছাত্রকে মারধরের ঘটনার অভিযোগ একেবারে সাজানো বলে পাল্টা অভিযোগ টিচার ইনচার্জে। একটা টিচার তাকে যখন অঙ্ক করাচ্ছিল তখন বারবার তাকে ডিস্টার্ব করা হচ্ছিল, ক্লাসের মধ্যে তাকে ডিস্টার্ব করা হয়েছে, এবং সে যখন বোঝাচ্ছিল বোঝানোর সময়ও তাকে ডিস্টার্ব করা হয়েছে, এবং ওই টিচার তাকে বারবার নিষেধ করেছে তুমি এই কাজটা করবে না। তারা কি বেশ কয়েকজনই ছিল? বেশ কয়েকজন ছিল যে তোমরা যে ডিস্টার্ব করছো তোমরা এই ডিস্টার্বটা করো না। কিন্তু দুবার তিনবার চারবার বলার পরেও কিন্তু স্টুডেন্টরা কিন্তু কেউ শোনেনি। তখন শিক্ষক মহাশয় ডেকে গিয়ে সামনে গিয়ে হয়তো এক থাপ্পড় দিয়েছিলেন। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।